আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার আলোলে, একটি মেয়ে জন্মের নাড়ি যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আর গিয়েছে যে উড়ে শান্তি, এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু তাছাড়া দুদিন বাদে ছোট ভাইটার বিয়ে হবে, তখন ওর জন্য তো ঘর লাগবে, তাছাড়া শহরের কাছাকাছি থাকলে সব দিক দিয়ে সুবিধা। রোগী অনেক কিছুই চাইবে, তা বলে যে তাকে সবসময় সবকিছু দেওয়া সম্ভব নয়, এ কথা কি তুমি জানতে না? এক্ষুনি এক্ষুনি এই ছেলেকে এখান থেকে চলে যেতে বলো, আর ও যদি এখান থেকে না যায় আমি গেরামের লোক ডাকবো, গেরামের লোক ডেকে ওকে আমি মার খাওয়াবো, এই আমি বলে রাখলাম। কত কঠিন হবেন লাই দিদি, অত কঠিন হবেন লাই, আপনি জানেন লয় ওয়ারা একে অপরকে কত ভালোবাসে, কামাল ভাই সারা আমার কি শুনি যেমন ভালো নাই, শুনি সারা কামাল ভাই ভালো নাই, আমরা ও আর ভালোবাসার মান কি রাখতে পারি নাই? না পারি না। ভালোবাসা, তোমাদের কাছে যেটা ভালোবাসা আমার কাছে সেটা ভণ্ড প্রতারণা ছাড়া আর কিছুই না। এতই যদি ভালোবাসা থাকতো তাহলে এতদিন ঝুনিকে ছেড়ে থাকতে পারতো? আজকে ওর জন্য, ওর জন্য আমার বোনের এই শারীরিক অবস্থা, আমার বোন মরতে বসেছে, সব কিছুর জন্য দায়ী ও। এক্ষুনি এক্ষুনি ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি বলছি ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। এই ছেলেকে আমি কিছুতেই বাড়ির ভেতর ঢুকতে দেব না। আর তোমরা যদি বাধা দাও দরকার হলে আমি গ্রামের লোকজন ডেকে ওকে মার খাওয়াবো। ভুল আমি করেছি, আমি হাত সুর করে ক্ষমা চাচ্ছি দিদি, আমার জানানো উচিত ছিল। ও দিদি একটু মানে শুনো, কামাল ভাই রেজুরির কাছে যেতে দিন। ও দিদি দিদি আমি আপনার পায়ে ধরি। খবরদার না, ওর যদি ঘরে ঢুকতে হয় তাহলে কেবল আমার লাশের উপর দিয়েই ও ঘরে ঢুকতে পারবে। আমি যা করেছি ভুল করেছি, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। ভুল প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত করার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। বুঝতে পারছি নাই
জুনি কি বলতেছে বুঝতে পারছি না। জুনি কো খুয়ারে জাতি দাও দিদি, কামাল ভাই আবার আসবে, খুয়ার যাওয়া খুব দরকার। আল্লাহ দোহাই, আমাকে যেতে দেন, আপনি যা শাস্তি দিতে ইচ্ছা করে আমাকে দিয়ে আমি মাথা পেতে নিব। একটিবার যেতে দিন। যাবার আগে ওর হাতটা ধরে একটু বলে চান যা বলতে চান, এমন তো হতে পারে যে আপনি ফিরে এসে আর আমার বোনটাকে পেলেন না। আপনার যদি কিছু বলার থাকে এখনই আমার বোনটাকে বলে যান। আপনি ফিরে আসার পর ও যদি আর না থাকে। আমরা দুজন যে স্বপ্ন দেখেছিলাম আমি আর তুমি মিলে আমরা সে স্বপ্ন পূরণ করব, আমাদের জীবন পরিপূর্ণ হবে। আল্লাহ দোয়ায় তুমি আমার একটু সময় দাও, একটু সময় চাই শুধু তোমার কাছে। আমি কথা দিচ্ছি আমাদের বিয়ে হবে, সংসার হবে, আমাদের কোনো বাধা থাকবে না। আমি সত্যি কথা দিতেছি। মা, জুনির মনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। জুনির মনের মানুষ এসেছে, জুনির রোগের দাওয়াই এসেছে। মা, জুনি ভালো হয়ে যাবে এবার। পারলে আমারে ক্ষমা করবেন, আমার নিজের মন বুঝতে আর আল্লাহর কারিশমা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেছে। মেজোভাবে আমার চোখ খুলে দিছে। আপনি আর হাসান ভাই অনুমতি দিলে আমি আজকের পর থেকে আপনার মেয়ের পাশ থেকে কোনো দিন সরে যাব না। আমি এখনই বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে আসতেছি, সব অ্যারেঞ্জমেন্ট করে আসতেছি। সুখের দেখা পেল অমনি তুমি তারে তুলে নিয়ে গেলে। আল্লাহ কেন, কেন আল্লাহ, আল্লাহ কেন আমার মা? আর কানবেন নাই মা, আর কানবেন নাই। শুনি আমারে বলেছিল এরপর বিদায়ের সময় যেন হাসি মুখে বিদায় করি। ওর বিয়ে না হলেও মা, আজ ওর বিদায়ের দিন, আমাদের হাসি মুখে বিদায় করতে হবে মা। কান্না ক
বললে আমার এবার বিদায় দাও। বাবার পাশে কবরে ওরে শোয়া দিয়ে আসে, ঘুমাবে না, শান্তিতে ঘুমাবে। বিদায় দাও মা, বিদায় দাও। দেখো, যে যাওয়ার সে তো চলেই গেছে, এখানে আমাদের তো কিছু করার নেই। তাছাড়া বোনটা যে একদিন অকালে আমাদের ছেড়ে চলে যাবে সেটা তো জানাই ছিল, তাই তোর নিজেরই বাঁচার ইচ্ছে ছিল না। বল, আপনারা ভুল জানেন, শুনি বাঁচতে চাইছিল, আমরা তারে বাঁচাতে পারলাম না। এই সমাজে মেয়েদের জীবনের দাম কতটুকু, আমরা শুনিরে বাঁচাতে পারলাম নাই, সেজন্য আমাদের উপর এক রাশ অভিমান নিয়ে শুনি মতের দেশে চলে গেল। এ মরণ মুক্তির মরণ লয়, এ মরণ অভিমানের মরণ। তুমি জুনিকে অনেক ভালোবাসতে, তাই তোমার এমন মনে হচ্ছে। আপনারা ভালোবাসতেন নাই? নিশ্চয়ই বাসতাম, সেই জন্যই তো আবার ওর বিয়ের চেষ্টা করেছিলাম, ওই তো রাজি হলো না। বিয়ের চেষ্টা করেছিলে কিন্তু ওর বোনের খবর জানতে চাও নাই। ও যে কামালকে ভুলতে পারিনি সেটা সত্যি আমরাও বুঝতে পারিনি। সেজন্য তোমাদের সামনে তিল তিল করে মতের দেশে যাবার মতলব করলো, তোমরা বুঝতে পারো নাই। আর এসব বলো না, নিজেকে খুব অপরাধী লাগছে। ও অসুস্থ শরীর নিয়ে ফিরায় প্রতিদিন নাকে থাকতো, মাত্রেও ডাকছিল, মাত্রেও ডাকছিল। মা তো ওর সাথেই থাকতো, অনেক বুঝিয়েছে, কোনো লাভ হয়নি। মা কি এই শোক কাটে কোনোদিন দাঁড়াতে পারবে? এভাবে চললে খাওয়া দাওয়া না করলে আম্মাও অসুস্থ হয়ে যাবেন, আম্মাকে একটু বোঝাও। মা সারাটা দিন নিজের ঘর অন্ধকার করে বসে থাকে, জুনির ঘরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে, কিছু বলে না। আম্মা তোমাকে খুব ভালোবাসেন, তোমার কথা উনি ফেলতে পারবেন না। সে তো আমারও মা, মারে আমি বোঝাবো, মা চলে গেলে সংসার অসল। সেই জন্যই তো বলছি, আমি জুনির বিয়ে দিতে চাইছিলাম, এই আফসোস আমার কোনোদিন যাবে নাই। মন খারাপ করো না, শোনো, আজ বাদে কাল বেলায় রায়বাবুদের নিলাম হবে, সেখানে যেতে হবে। সে তো হবে, আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছে? আমার ইচ্ছে সেই নিলামে
তুমিও থাকবে আমার সাথে। আমি আমি কেন বুঝছি, আমি সংসারের জন্য পোয়া, তাই তো ধরে নাও। তাই একটু একা থাকতে দাও মা, আপনি এরকম করলে আমাদেরকে কে দেখবে? তোমার জন্যই তো আমাদের সেজ বোন আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি আবার এসো মাকে সান্ত্বনা দিতে। আমার কাছে খাবার আছে, হলিগঞ্জের টোটাল টিমটাই এই ফরেস্টের মধ্যে লুকায় থাকে, ওটার সকলকে একে একে ধরে ধরে খতম করিয়া দেবে। আমার নজরতে এই সমস্ত আমি বরদাস্ত করবে না। টোটাল ফরেস্টটাকে ঘিরে ফেলো। ইয়েস স্যার। ভাই তোমরা দুজন ওদিকে যাও, তোমরা দুজন আমার সাথে আসো।